সেই নির্দেশাবলী বাংলায় থাকে না, হিন্দিতে থাকে, আপনার প্রাণের দাম কম। হাইকোর্টের মামলার শুনানি এলাহাবাদ হাইকোর্টে হিন্দিতে হয়, কলকাতা হাইকোর্টে বাংলায় হয় না। লোকসভা টিভি, রাজ্যসভা টিভি হিন্দিতে হয়, বাংলায় হয় না, কারণ আপনি লোক না, আপনি কোনো রাজ্য না। হিন্দি শেখার জন্য ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি ডিপার্টমেন্টগুলোতে, বাংলা শেখার জন্য দেওয়া হয় না। পরিষ্কার, আমার, আমি যেখানে কাজ করি সেখানেও দেওয়া হয়। দিল্লি মেট্রোতে বাংলা নেই, কলকাতা মেট্রোতে হিন্দি আছে, কিন্তু চেন্নাই মেট্রোতে শুধু তামিল আছে, এই জন্যই টিকে আছে। টাকার নোটে দেখবেন, এখান থেকে যদি করি হিন্দিটা পড়তে পারবেন, বাংলাটা পড়তে পারবেন না, ওটা ইনফরমেশন, আপনি ডেকোরেশন কি। অথচ ব্রিটিশ আমলে এই প্রতিটি ভাষার ফন্ট সাইজ একই রকমভাবে দেওয়া হতো। স্বরাজ মানে তো এটা ছিল না। হিন্দি দিবস পালন হয়, খুব ভালো কথা, বাংলা দিবস পালন হয় না কেন্দ্রীয় সরকারি কোনো অফিসে। হিন্দি প্রচারের জন্য পয়সা দেওয়া হয়, প্রতিটি পররাষ্ট্র দপ্তরের প্রতিটি এমব্যাসিকে আমাদের দেওয়া হয় না। সিবিএসসির প্রতিটি স্কুলে হিন্দি বাধ্যতামূলক, সিবিএসসির এই বাংলার বুকে অধিকাংশ স্কুলে বাংলা বিষয় হিসেবেই পাওয়া যায় না। অর্থাৎ বাবা মায়েদের দোষ দিয়ে লাভ নেই। আজকে একটি সাম্রাজ্যবাদী চক্রান্ত হিসেবে বাঙালিকে দাবিয়ে রাখা হচ্ছে, এই দাবিয়ে রাখার বিরুদ্ধে আমরা শুধু সমান অধিকার চাই। আমরা বেশি অধিকার চাই না, আমরা কম অধিকার চাই না, আমরা সমান অধিকার চাই। কেন্দ্রীয় সরকারের প্রতিটি ব্যাপারে হিন্দিভাষীর যা অধিকার, বাঙালির সেই অধিকার চাই, এবং উত্তরপ্রদেশে হিন্দিভাষীর যা অধিকার, বাংলায় বাঙালির সেই অধিকার চাই। সহজ ব্যাপার। জয় বাংলা।